বাজারে চাল থেকে পেঁয়াজ, কাঁচা মরিচ থেকে কাঁচা সবজি, সব কিছুর দামই বেড়েছে। ঢাকার বাজারের সঙ্গে মিল রেখে জিনিসের দাম বেড়েছে চট্টগ্রামের বাজারগুলোতেও। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ইলিশের মূল্যতেই একমাত্র কিছুটা স্বস্তি মিলেছে। রাজধানী সহ দেশের অন্যান্য মহানগর এবং জেলা সদরের বাজারগুলোর তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত তুলে ধরছেন তৌহিদ শান্ত। শুক্রবার, যে কারণে বাজারে ভিড়টাও একটু বেশি, অনেকেই একটু বেশি কেনার জন্য ঢু মেরেছেন কারওয়ান বাজারে চালের পাইকারি আড়তে, কিন্তু তেমন একটা লাভ হয়নি। নিম্নবিত্ত আর মধ্যবিত্তরা যে চাল কেনে সেটারই দাম বেড়েছে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা। চালের বাজার তো হঠাৎ করে ঈদের পরে অনেকটাই বাড়ছে, কেজি প্রতি প্রায় 2-3 টাকা বাড়ছে। দাম কেমন? দাম একটু বেশি চাইছে, সামান্য একটু বেশি, 150 টাকা কেজি চায়। যেগুলা মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা কন্টিনিউ খায়, রেগুলার খায়, সে চাল চালের বাজারটা একটু বেশি। রসুনের দাম বাড়েনি, কিন্তু আদা আর পেঁয়াজের মূল্য বেড়েছে। আদা রসুনের দাম আগের মতো নিয়ে আছে 60 টাকা, আর ওটা 70 টাকা, আর আদার দাম একটু বাড়ছে। ওই আদার দামটা একটু বেশি, আর যেগুলি আছে ওগুলি মোটামুটি ঠিক আছে। রসুন, মরিচ, টরিচ এগুলির দাম ঠিক আছে, আদার দামটা বেশি। চট্টগ্রামের দাম বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচামরিচের। চট্টগ্রামের চালের বাজারও ঢাকার মতোই, আদার দাম কেজিতে 20 থেকে 25 টাকা, পেঁয়াজ এবং রসুন 10 থেকে 20 টাকা করে বেড়েছে। বৃষ্টি আর বন্যার অজুহাতে এই মূল্যবৃদ্ধি আসলে একটি সিন্ডিকেটের কাজ, এমন অভিযোগ ভোক্তাদের। সব কেজিতে 20-30 টাকা করে বাড়তে আছে। সব সবজির দাম অনেক বাড়তি, 50 টাকার নিচে কোনো সবজি নেই। পেঁয়াজ এখন 32 থেকে 35, আর আদা 200 টাকা, 190 থেকে 200। তবে ঢাকার কারওয়ান বাজারে স্বস্তি ছিল ইলিশের আড়তে। বড় ইলিশের আমদানি বেশি যেমন ছিল বাজারে, দামও মোটামুটি ক্রেতাদের আওতার ভেতরে ছিল। এগুলাই মানে করেন এখন বর্তমানে 1300 টাকা কেজি দাম চাইতেছি, 1200 এলে বিক্রি করবে। আর এর ভিতরে আছে মনে করেন যেগুলো ডিম বিক্রি বেশি, ওগুলো আবার দাম কম। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।